বেনজির কোথায়, এই প্রশ্নের উত্তর হচ্ছে সরকার জানে। বেনজির সম্ভবত শক্তিশালী কারো লেজে পাড়া দিয়েছে। আপনার আজকের আলোচনার শিরোনামে এক কথায় উত্তর দেওয়া যায়, বেনজির কোথায়, এই প্রশ্নের উত্তর হচ্ছে সরকার জানে, এক কথা উত্তর। কিন্তু তার সাথে যেহেতু আলোচনায় বসেছি, আরো কয়েকটি কথা এর সাথে যুক্ত করতে হবে। প্রথম জায়গাটা হলো যে পুলিশের সাবেক আইজিপি, তিনি কিন্তু হঠাৎ করে পুলিশের আইজিপি হননি, তার আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। এই দায়িত্বগুলোর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, তিনি র‍্যাবের প্রধান ছিলেন এবং পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন। এই যে দীর্ঘ সময়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার যে সম্পদ নিয়ে গত কয়েকদিন ধরে যে আলোচনা, এই আলোচনাটাই কিন্তু শেষ না। তাকে নিয়ে তার কাজের সময় তিনি যখন দায়িত্বে ছিলেন তখনও নানা সময়ে নানা রকমের কথাবার্তা বক্তব্য এসেছে এবং তিনি এই কাজগুলো, যে বক্তব্যগুলো এসেছে তার একটা বড় অংশই হচ্ছে নেতিবাচক বক্তব্য। এই বক্তব্যের মধ্যে এবং এই যে তথ্যগুলো আলোচনার মধ্যে, সেটি আপনি বোট ক্লাবের ঘটনা বলেন এবং এই সময়কালের সম্পদশালী হওয়ার ঘটনা বলেন এবং তার সাথে এই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে আরও একজন ব্যক্তি, তিনি জাতীয় প্রেস ক্লাবের দুই টার্মের সভাপতি, দেশের একজন সিনিয়র সাংবাদিক এবং আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি গতকালকে জানিয়েছেন যে তার একটা টেলিভিশন চ্যানেল ছিল এবং বেনজির সহ কয়েকজন মিলে জোর করে তার শেয়ারটা নিয়ে নিয়েছে। অর্থাৎ এই যিনি এই প্রশ্নটি তুলেছেন তার শক্তি সামর্থ্যর জায়গাটা অনেক স্ট্রং, শফিকুর রহমানের কথা আমি বলছি। তিনি, আমি যতটুকু জানি, তিনি প্রধানমন্ত্রীর সাথে একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অর্থাৎ এই যে শফিকুর রহমান, তিনিও কিন্তু একেবারে বিচ্ছিন্ন, একেবারে একজন সাধারণ মানুষ না, তারও শক্তি সামর্থ্যর জায়গাটা অনেক স্ট্রং। তো বেনজির আহমেদ যখন দায়িত্বে ছিলেন এই কাজগুলো করেছেন, এর একটা ঘটনাও সরকার জানে না এটি আমি মনে করি না। আমি জানি, আমার বিশ্বাস যে প্রত্যেকটি ঘটনা সরকার অথবা সরকারের বিভিন্ন যে উইংগুলো আছে তারা জানতেন। এখন বেনজির আহমেদের বিরুদ্ধে সরকারের যে অ্যাকশনগুলো হচ্ছে এবং অনেকগুলো অ্যাকশন খুব দ্রুততার সাথে হচ্ছে, বেনজির আহমেদকে আমি কখনোই নির্দোষ, নিরপরাধ এবং সন্দেহের বাইরে আমি দেখতে চাই না, কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে আমি অবশ্যই মনে করি বাংলাদেশের মানুষ যেমনিভাবে দুর্নীতি বিরোধী একটা অভিযান দেখতে চায়, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান গ্রহণ করুক সেটি চায়, সরকার যখন কখনো কখনো এরকমের দু একটি ঘটনার শুরু করে মানুষ সেটিকে অ্যাপ্রিসিয়েট করে, আমরাও অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আজকে এসে আমি যেটি দেখতে পাই যে বেনজির আহমেদকে সরকারের ছত্রছায়ায় বেনজির আহমেদ ফুলে ফেঁপে উঠলেন, বিকশিত হলেন এবং তার শক্তি সামর্থ্য দেখালেন যেখানে সম্ভব সেখানে। আমি একটু প্রশ্ন করে নিই, আপনি যদি 30 সেকেন্ড উত্তর দেন, আমার হাতে সময় খুব নেই আপনাকে যে দিব। এই যে আপনি বললেন সরকার জানে, মানে আইন শৃঙ্খলা বাহিনী বা দুদক এরা না জেনে সরকার জানে কেন বললেন? আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বললেন যে তিনি ক্ষমতায় থাকা অবস্থা আসলে এই ধরনের, কিন্তু সরকার দায়টা কার, মানে আমি মনে করি সরকার দেখেন কিনা, আমি মনে করি ধরাছোঁয়ার বাইরে থেকে, আমি মনে করি দায়টা সরকার, ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে কারণে, সরকারের দায়টা এই কারণে। আপনি যে সংস্থাগুলোর কথা বলেছেন, এই সংস্থাগুলোর টপ পজিশনেই তো সরকার, এগুলো সবই হচ্ছে সরকারের সরকার। সুতরাং ঠিক আছে, সরকার যদি এই জিনিসগুলো না জানে, এই অর্গানাইজেশন গুলো জানে, সরকার জানে না, ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আমি শেষ করে দেবো এক লাইনে, সম্ভাবনা আছে এই কারণে যে আমার কাছে এখন মনে হচ্ছে, এটি আমি আরো কয়েক জায়গায় বলেছি, বেনজির সম্ভবত শক্তিশালী কারো লেজে পাড়া দিয়েছে এবং সেই কারণে সরকার ওই যে পলিসি চুজ অ্যান্ড পিক, যাকে পছন্দ হচ্ছে ধরবো, যাকে পছন্দ হবো না ধরবো না, এই পলিসির জায়গা থেকে বেনজিরকে একটু দেখে নেওয়ার একটা প্রবণতার ভেতর থেকে তাকে আজকে এই পরিস্থিতির মুখোমুখি করা হয়েছে। তবে তিনি যে নির্দোষ, তিনি কোনো দুর্নীতি করেননি আমি সেটি বিশ্বাস করি।